প্রথম স্ত্রী বা পুত্রকে ত্যাগ করে বিষ্ণু অরবিন্দ ত্যাগ কখনো করতে পারেনি, গৌতম বন্ধু ত্যাগ করতে হয়েছে, তার তখন দরকার ছিল সেটা। কিন্তু সাউথে গিয়ে যখন তিনি নিজের প্রতিষ্ঠা পান বা নিজের সাধনায় একটা বড় জায়গায় পৌঁছানো, অনেক মানুষকে আলো দেখানো, পণ্ডিত অত বড় আশ্রম প্রতিষ্ঠা, তারপরে তিনি একজন ফরাসি একজন অরবিন্দকে বিবাহ করেন এবং প্রথম স্ত্রী পুত্রের সঙ্গে আর তিনি কোনো সম্পর্ক রাখেন না। এই ধরনের দ্বিতীয় এই ধরনের এখানে অনেকের কাজই বল, হয় আমি প্রথম বিবাহ করবোই না বা করলে তাকে অকারণে ত্যাগ করবো না, বা অকারণে আমার ত্যাগ করলাম তখন আর আরেকজনকে আমি আমার পছন্দ হচ্ছে বা আমার ভালো লাগছে বলে আমি ভাবি। এখানে তো নৈতিকতার মাপদণ্ড এবং আমরা নিয়েছি কি করা উচিত, আমি তো বলছি বিয়ে থাকাই উচিত না, এটা মৈত্রেই থাকা উচিত। মানুষ তো এমন কি কর, এটা কি নাকি যে আপনাকে ধরলাম আপনাকে ধরলাম কোমরে এভাবে একটা টাই বেঁধে ছেড়ে দিলাম, যাও তোমাদের সারাজীবন থাকো, আর কেউ যদি খোলার চেষ্টা করো সে অনৈতিক, এটা কোনো কথা নয়। তো এমন তো দেখুন সেক্ষেত্রে অন্যের ক্ষেত্রেও প্রযোজ্য, আমরা একটা নিজেদের মতো মাপদণ্ড দাঁড় করিয়ে ফেলেছি যে এরকম হওয়া উচিত এমন হওয়া উচিত না। এবারে এটাকেই বলা হয় যে একটা সুডো আমাদের আইডেন্টিটি, সেটাকে আমরা দাঁড় করিয়ে দিই, এবার আমরা মাপছি জিনিসকে, এটা প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ যে কোনো জিনিসই জীবনেতে, ওই ব্যক্তির ওই সময় যে ম্যাচিউরিটি, ওই ম্যাচিউরিটির সাথে উনি ন্যায় করেছিলেন, তারপর এগিয়ে গিয়েছে। এবং ওই স্ত্রীর আমরা ধরে নিই যে বিষ্ণুপ্রিয়া কত বলে গুরুশক্তি ছিলেন জানেন, সামনে আসতেন না তো প্রত্যেকে, উভয় ভারতী কত বড় একটা শক্তি ছিল, তো মন্ডল মিশ্র তো সন্ন্যাসী হয়ে গেলেন, তাহলে এবারে উভয় ভারতী বেচারি কী করবে, অন্যায় হয়ে গেল ওনার সাথে। ভাই জীবন তোমার জন্য তো খোলা আছে, তুমি এগাও তোমার মতো করে এগাও, কে আটকেছে? এই বিবাহ শব্দটা অস্তিত্বে নেই, ঠিক আছে? অস্তিত্বে মানুষ আছে, অস্তিত্বে প্রেম আছে, অস্তিত্বে শ্রদ্ধা আছে, অস্তিত্বে স্বাধীনতা আছে। আপনি বলছেন যে বিয়ে করে চলে গেছে, আমি বলছি যে দু বছর একসাথে থাকলে দু বছর থাকাটাই বড় অনেক বড় ব্যাপার। যখন দুটো মানুষের মধ্যে তার শারীরিক মানসিক গঠন প্রত্যেক সাত বছরে পুরো শরীর ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, সব কোষ ধুয়ে চলে যাচ্ছে, মানসিক চিন্তা আলাদা হয়ে যাচ্ছে, এরা যে এই ব্যক্তি যে দু বছর চার বছর পাঁচ বছর একসাথে থেকেছে, এটাই একটা আশ্চর্য, চলে যাওয়াটা আশ্চর্য না, চলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তার এখানে স্বাধীনতা চাই না, এটি তো নীতি না। প্রত্যেক ব্যক্তি তার যাত্রা করছে, এই যাত্রায় কিছুর সাথে দেখা হবে, কিছুর সাথে ছাড়াছাড়ি হয়ে যাবে। হ্যাঁ, যেমন আয়েশাকে মোহাম্মদের বিবাহ করা, খুব অনীতির কথা বলা হয়েছে। আয়েশা কত বড় গুরুশক্তি হয়েছে পরবর্তীকালে, পুরো কোরআন আয়েশার মুখস্থ ছিল, প্রত্যেকটি আয়াত 6000-এর বেশি আয়াত উনি বলতে পারতেন। তো সবাই বললো দেখো মোহাম্মদ হযরত মোহাম্মদ, আবার কি নতুন ওটা মোহাম্মদ, ওটা মুহাম্মদ, যাই হোক যিনি হোক প্রণম্য, তো যিনিই হোক উনি করেছেন সেই সময়, ওই সময় কিভাবে কি ঘটনা ঘটেছিল সেটা তো ইতিহাস। এবার প্রশ্ন হলো দেখো এটা 56 বছর বয়সীয় লোক, 50 ঊর্ধ্ব লোক, তিনি একজন 9 বছরের মেয়েকে বিয়ে করলো। আমি বলছি হ্যাঁ, একটি 23 বছরের ছেলে একটা 5 বছরের মেয়েকে বিয়ে করলো, গোলমাল তো সেখানেও হয়, বিষয়টা ওটা নয়, দেখতে হবে কনটেক্সট কী আছে, তাই না? আমি ধরে নিচ্ছি দুটো, একজন দুজন বিবাহ করেছে, এটাই তো ঘটনা ছিল, একজন সরে গিয়েছে, ঠিক আছে? এই বিবাহ বন্ধনে তো ওই স্ত্রীকে, যদি স্ত্রীকেই যদি বঞ্চিতা ধরে নিই, সব কেসে আমি ধরা হয়, তাহলে স্ত্রীর ম্যাচিউরিটি লেভেল হিসাবেই তো তিনি বিবাহটি করেছেন রে ভাই, তাকে তো জোর করে একদম গলায় দড়ি দিয়ে মাথায় গুলি ঠিকই বিবাহ করানো হয়নি, তাহলে কেমন লোক চুজ করলে? কিছু করার নেই, ওই স্ত্রী যেমন ম্যাচিউর ছিল তেমন ম্যাচিউরিটির স্তর থেকে পুরুষকে চুজ করেছে এবং তিনি চলে গিয়েছেন। আমি বলছি যে কে আছে কে গেছে ছাড়ো, তোমার জীবন বড় মূল্যবান, তুমি এগাও, ঠিক আছে? কার হাতে তো কিছু নেই। এবারে আমি এই দুটো অ্যাপ্রোচ হতে পারি জীবনের প্রতি, তোমাকে আমি দেখে নেবো, তুমি আমায় ছেড়ে গেলে দর্দে দিল দর্দে জিগার দিল মে জাগায়া, আপনি কাটিয়ে দাও জীবন, আর নাহলে ভাই তোমার তো সৌন্দর্য আছে জীবনে, আরে বিয়ে কি বিষয়ে? শুধুমাত্র কত বন্ধু হারিয়ে গিয়েছে, যাকে বলেছিলে বেস্ট ফ্রেন্ড তার সাথে দেখা নেই, তাহলে কী করে এই বন্ধন ভাঙলে? ছোটোবেলায় বলেছিলে এক সময়তে, তাই না, যে তুই আমি সবসময় একসাথে থাকবো, কখনো বল, প্রমিস করে বল তুই আমায় ছেড়ে যাবি না, তো বলেনি, কে নেই, প্রত্যেকে বলেছে, তাহলে আজকে ওই আদালতে যাওয়া উচিত, কেন ছেড়ে গেলে? না তখন তো ইম্যাচিওর ছিল, আমরা প্রত্যেক দিন ম্যাচিওর হই, তাই না? আমাদের এগোতে হবে। এবং বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখা যায় কি সুন্দর, মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেলে উনি বললেন না দেখো প্রথম একটা বিয়ে করেছিলে, তাকে তো সাপের কামড়ে মারলে, আবার একটা নিয়ে এলে, নিজের মাকে ছেড়লে, ভাইটাও সন্ন্যাসী হয়েছে, তা বিয়ে করলে কেন? আমার ন্যায় চাই। এটা জীবনের প্রতি বিষ্ণুপ্রিয়ার অ্যাপ্রোচ ছিল না, না তিনি সেই সোনার গৌরাঙ্গের সোনাটা খুঁজে নিয়েছিলেন,
সুন্দরভাবে ছিলেন। তো এইরকমই আমাদের এই যে সমৃদ্ধ পুরুষই হোক, কোনো রকমের আনএনলাইটেন্ডই হোক, বিষয়টা হলো জীবন একটা যাত্রা করছে, এই যাত্রাতে যেই পাশে আছে বি উইথ হিম, ঠিক আছে। এবং দেখা যায় কি হয়, আমরা আমাদের ভ্যালিউ দিয়ে মহাপুরুষদেরকে মাপি, কি হওয়া উচিত কি হওয়া উচিত, সেই ভগবানের মতো আমি তোমায় বলেছি প্রার্থনা করে আমার জীবনে কি হওয়া উচিত, আই নো বেটার। তো এরকম নয় জীবন, আমরা যেই জীবনটাকে দেখি কেন মিথ্যা বলে, এই জীবনটা, এই জীবনটা এমন নয়। হ্যাঁ, আমরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন কোনো বিন্দুতে কিছু ঘটেনি এই জগতে অন্যায়, যেটা ঘটা উচিত ছিল না এবং যেটা আপনাদের বা আমার সাথে ঘটার জন্য আমাদের মধ্যে সেই সম্ভাবনা, সেই বীজ ছিল না, একদম ছিল। যতই ছুপায় না ছুপিয়ে সীতারও কি চমাখে, মনের দিকে একবার তাকান বুঝে যাবেন যেটা আমার সাথে ঘটেছিল, অনেক চালাকি করেছিলাম, বাঁচাতে পারিনি চালাকিটা। জীবন অন্যায় শেখেইনি, জীবন একটা খুব সুন্দর ন্যায় দাঁড়িয়ে আছে, যে যা পাওয়ার সে তা পাবে, কিচ্ছু করার নেই। বুঝতে হবে যে এই বোধটা নিয়ে চললে জীবন সুখকর হবে, না হলে এই যা হচ্ছে পুলিশ স্টেশন ফাঁড়ি আইন আদালত সেকশন এইসবও আছে, কেউ একটা জীবনের দিক কাটাও। কেউ এক, এটা ছয় হয়েছে না চার, টাচ করেছে, ক্রিকেট খেলা হচ্ছে, এই নিয়ে আম্পায়ারের সাথে অনেকক্ষণ ধরে, তোমরা যারা ছেলেরা সবাই দেখেছে, মানে বেহেস যাকে বলে, কথা কাটাকাটি চলছে, এই ছিল ও পা ঠেকে, ওইখানে পা ঠেকে গেছিলো, তো বাইরে গেছিলো, হাত বাইরে গেছিলো, হ্যান ত্যান ইত্যাদি চলছে, এই যে অনেকক্ষণ ধরে দেখছে, আচ্ছা এই বলটা নিয়ে আয়তো এইদিকে, আমি যতক্ষণ একটু প্র্যাকটিস করি, তো ঠিক করে না তোমরা কী করবে, ভাই খেলতে নেমেছি, ছয় চার নিয়ে মারামারি করি, আধ ঘন্টা কাটিয়ে দেবো, তো সন্ধে হয়ে আসছে, জীবন বয়ে যাচ্ছে, এটা খেলার মতো। আমি এটা করতাম, যেই ঝামেলা লাগতো আমি বলছি এটা কিছু তো একটা সমাধান হবে, নাই ছড়ে নাই চার, নাই আউট হয়েছে নাই হয়নি, তা তুমি চলো একটু প্র্যাকটিস করে নি, কী ঠিক হলো, আউট কি আউট না, তো হলো আউট, তো ঠিক আছে চলো ভাই নেক্সট লোককে আনো, থুতু লাগাও বলে এগিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। আর যদি বলে যে আউট না, চলো ব্যাট নিয়ে কিছু নেমে পড়ো, দুটোই তো খেলবো না, ব্যাটিং ভালো না বোলিং ভালো, উইকেট কি ভালো না ফিল্ডিং ভালো, কোনটা ভালো, এর মধ্যে তো ভালো কিছু নেই, এটা পার্ট জীবনের, তো জীবনের খেলায় মাত্র 2020 চলছে, তার মধ্যে এই করতে করতে কাটিয়ে দিও না টাইম, যেমন ফুটবলের টাইম হয় না টাইম আপ, তো বি মার্সিফুল নিজের প্রতিও অন্যের প্রতিও, ঠিক আছে ভাই তুই ভুল করেছে তো ঠিক আছে চলো আমি ঠিক করে দেখাচ্ছি, জীবনকে বাঁচতে হয়, তুমি আমাকে বঞ্চিত করবে কী করে করবে, তুমি জবা ফুলকে লাল হতে দেবে না কী করে দেবে না, কী করে আটকাতে পারবে, ও ফুটবই আজ নাও কাল ফুটবই, তুমি ঠান্ডা বেশি দিতে পারো কিন্তু যখন ফুটবল আলো ওই ফুটব, তো জীবন এরকম প্রত্যক্ষ, তো এগুলো দেখতে হবে আমাদেরকে, আমরা যেন মহাপুরুষদেরকে এমনভাবে দাগিয়ে না দিই যে তাদের দ্বারা কোনো কিছু ভুল হতে পারে না, আলবাত হয় একশো বার হয় মানুষ তো, তো তাদের মধ্যে থেকে নিতে শিখতে হবে। এবং আমার মনে হয় এখন সময় এই জায়গায় পৌঁছাচ্ছে যে জায়গাতে এটাই দাঁড়াবে যে ওই গুরু পরম্পরা এগিয়ে আসবে, যত ওই পরম্পরার যে বিষয়গুলো সরে যাবে, আপনারা সবার থেকে শিখবেন, আমরা সবার থেকে শিখব। হ্যাঁ, যখন সবার থেকে শিখতে শুরু করবো, সেই শিক্ষা আমাদের মধ্যে প্রবেশ করবে, আমরা ওটা বাঁচব, তখন দেখবেন যে প্রত্যেকের মধ্যে সেই অসার বাদ দিয়ে যে গুরু শক্তি তাকে আমরা প্রণাম করেছি, বুদ্ধকে প্রণাম করেছি, মহাবীরকে প্রণাম করেছি, যে আমাদের আদর্শটা এরকম, রামচন্দ্র বলে লক্ষণ যাও রাবণের কাছ থেকে নীতি শিক্ষা শিখে আসো, আমাদের আদর্শ এরকম, বলি বা অসার সরাও, সারটা নিয়ে নাও, তার থেকে শেখো ভালো করে, ভীষ্মের কাছে গিয়ে শ্রীকৃষ্ণ সরস্বতীতে সেই একই কাজ করছেন, শেখো, ইনি নীতিজ্ঞ, ইনি জানেন, তো এটা তো খুব সৌন্দর্য না, সে যা কোনো ঋষি তার ছেলেকে বলতে যাও অন্য একজনের কাছ থেকে শিখে আসো, কারণ ভালো করে জানে বাবা মার চুলোচুলি দেখেছে ছেলে, চিরচুলি তখনও হতো, তো এই চুলোচুলি করা বাবাই যে ব্রহ্মজ্ঞানী এই ছেলে মানতে পারবে না, বলে যাও তুমি অমুকের কাছে গিয়ে শেখো, কি এরমই দেখা যায় সৌনক পাঠিয়ে দিচ্ছেন, তো এটাই সৌন্দর্য যে দোষে গুণে প্রত্যেকে প্রত্যেকে, আপনি চিন্তা করুন আপনি বের করতে চেষ্টা করুন ভুলই বেরোবে, বা এ আমাদের যখন আমার একটা নেচার আছে, আমি ওকে বলছিলাম আগের দিন যে যখনই কাউকে মনে হয় যে এবার একে রাখা যাবেই না, শেষ এসে গিয়েছে, শেষে গিয়ে আমার মনে হয় না ভালো কিছু করেছে, তো থাক
কিছু সম্ভাবনা তো বেরিয়ে এসেছে, আমি কোনটা নেব? দোষ দেখলে হাজার একটা দোষ দেখা যেতে পারে, গুণ দেখলে হাজার একটা গুণ দেখা যেতে পারে। আমি বলছি কোনোটাই বিশেষ দেখতে হবে না, এইটা একটা মানুষের পোটলা, তোমার যেটা যথার্থ এই মুহূর্তে প্রয়োজন তার থেকে নাও, না বেশি দাও না বেশি নাও।